হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 2023-এর জিএনএম এবং এএনএম নার্সিংয়ের জন্য কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? আর্টসের স্টুডেন্ট অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তারা কি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে? এবং এখানে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগছে? এবং কারা কারা এই পরীক্ষা দিতে পারবে? সমস্ত বিষয়টা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের বলবো। তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা দেখার পর প্রচুর শেয়ার করতে হবে, প্রচুর লাইক করতে হবে এবং বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। তো প্রথমেই তোমাদের বলে রাখি, এই যে নার্সিং বা আমাদের এই যে ব্যাপারগুলো মেডিকেল ফিল্ডে নার্সিংয়ের ব্যাপারগুলো, এগুলো সমস্ত কিছু কন্ডাক্ট করাই WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো তাদের ওয়েবসাইটে গিয়েই তোমাদের কিছু একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এটা হচ্ছে WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এদের অফিসিয়াল ওয়েবসাইট। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে এই ওয়েবসাইটে আমরা কেন চলে এলাম বা এখানে আসার কারণটা কী? তো বলে রাখি, যারা নার্সিং করতে চাই অর্থাৎ তুমি জিএনএম নার্সিং করো অথবা এএনএম নার্সিং করো, তোমাদের কিন্তু একটা পরীক্ষা দিয়ে তবেই তোমরা কিন্তু এই নার্সিংয়ে প্রবেশ করতে পারবে। এবং এই যে পরীক্ষাটা অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষা যেটাকে বলা হয়, যেটাকে বলা হয় বাংলায় প্রবেশিকা পরীক্ষা, এই প্রবেশিকা পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করায় WBJEE, ঠিক আছে? দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এরাই কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট করায়। তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা যখন একটু নিচের দিকে স্ক্রোল করবে, দেখো এখানে লেখা আছে টেন্টেটিভ ডেট ফর স্টার্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর কাউন্সিলিং 11 আগস্ট 2022। তো এইখানে তোমাদের লেখা থাকবে যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এটা যেহেতু 2022, এখনও 23 দেখায়নি, তো এইখানে তোমাদের লেখা থাকবে 2023 কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আমি তোমাদের সুবিধার্থে এখানে যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে কল করেছিলাম, তো সেখান থেকে যেটুকু বলা হচ্ছে তোমাদের কিন্তু চলতি বছরের ডিসেম্বর অথবা পরের বছরের জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের জন্য নোটিশ প্রকাশিত হতে পারে, একটা টেন্টেটিভ বা একটা সম্ভাব্য সময় তোমাদের বললাম, ঠিক আছে? অর্থাৎ তোমাদের হাতে এখন মাত্র 2 মাস সময় আছে, তার মধ্যে তোমাদের নোটিফিকেশান বেরোনোর একটা প্রবল সম্ভাবনা আছে। তো তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কী কী করণীয়? প্রথম কথা হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকেই পড়াশোনা শুরু করে দাও, কারণ এখানে চান্স পেতে গেলে, অর্থাৎ তুমি যদি জিএনএম নার্সিং করো বা এএনএম নার্সিং করো, যাই করো না কেন, এর জন্য কিন্তু ভালো একটা র্যাঙ্ক করতে হয়, পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক করতে হয় বা ভালো রেজাল্ট করতে হয়। যারা ভালো র্যাঙ্ক করে তারাই শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ পায় অথবা ভালো কোনো গভর্নমেন্ট বা স্বনামধন্য কলেজগুলো পায়, ঠিক আছে? তো তোমাদের এখন থেকে লক্ষ্য রাখতে হবে আমাদের সেই ভালো কলেজ বা গভর্নমেন্ট বা সরকারি কলেজ পাওয়ার। তার জন্য কি করতে হবে? এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে। এবার এই প্রসঙ্গে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্যার কবে থেকে আপনাদের কোচিং শুরু হচ্ছে, আপনাদের কোচিং ফি কত এবং কীভাবে সেখানে আমরা অ্যাডমিশন নেব। তো সেটা একটু সংক্ষেপে বলে দিই, তারপর তোমাদেরকে বাকি তথ্যগুলো পরিবেশন করছি। বন্ধুরা, 2023-এ ব্যাচের জন্য আমাদের কিন্তু সাফল্য বাংলায় ভর্তি চলছে। এই 2023-এর ব্যাচের জন্য তোমরা ভর্তি হতে পারো, আমাদের এটা সেকেন্ড ব্যাচ, অর্থাৎ এর আগে একটা ব্যাচ শুরু হয়ে গেছে যেটা 1 সেপ্টেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তো সেখানে আর ভর্তি নেওয়া হচ্ছে না, সেখানে 225 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমাদের সেকেন্ড ব্যাচ যেটা শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকে, এখানে একটা মূল যে চমকপ্রদ ব্যাপার সেটা শুনে নাও, এইখানে কোর্স ফি হচ্ছে 6 মাসের জন্য 700 টাকা। এটা একদম ফেমাস হয়ে গেছে যে সব থেকে কম যদি কোথাও পাও তাহলে এই সাফল্য বাংলাতেই পাবে। এবার এখানে কী কী পাবে সেটা বলি এবং ক্লাসগুলো কোথায় হবে সেটা একটু বলে দিই। দেখো, এখানে তোমরা প্রতিদিন রেগুলার মুডে ক্লাস পাবে, এটা রুটিনটা আমরা করেছি, ঠিক আছে? বায়োলজি থাকলো, তো এবার কীরকম দেখো, ধরো একটা দিন আমাদের ক্লাসটা হলো, পরের দিন সেটার পর মক টেস্ট হয়, ঠিক আছে? এবার যদি সেটা পরপর হয়ে যায়, অর্থাৎ সানডে যেমন এখানে দেখো সানডে এবং মনডে পরপর 2 দিন আছে, তো সেক্ষেত্রে দুটো পড়ানোর পর আমরা কিন্তু একটা মক টেস্ট নেবো। ধরো আমি আজকে করালাম ইংলিশ, ইংলিশ ক্লাস করানোর পর আমরা সেটার উপর মক টেস্ট নেবো পরের দিন, ঠিক আছে? ক্লাসগুলো কোথায় হয়? ক্লাসগুলো সব অনলাইনে হয়, সেটা হচ্ছে গুগল মিট অথবা টিচ মিট বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, টিচ মিট, TEACH TEACHMINT, ঠিক আছে? টিচমিন বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, গুগল প্লে স্টোর থেকে। সেখান থেকে ডাউনলোড করার পর তোমাদের বলে দেওয়া হবে কী করে তোমরা ক্লাসগুলো করবে। তো মূল কথা হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে এবং তার জন্য কিন্তু অ্যাডমিশন চলছে। তো যারা যারা ভর্তি হবে তারা কী করবে, এই দেখো যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে, এই এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করো না, কারণ প্রত্যেকে ব্যস্ত থাকি,
ফোন ধরার মতো সময় থাকে না, তো তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করবে, আমি তারপর তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো, এবং তারপর পেমেন্টটা করবে। পেমেন্টটা তোমরা কিসের মাধ্যমে করতে পারো, ফোনপে, পেটিএম, গুগল পে, বা তোমরা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারো, কিউআর কোডের থ্রু দিয়ে করতে পারো। করার পর স্ক্রিনশটটা আমায় দেবে, স্ক্রিনশটটা পাওয়ার পর তোমাদের একটা গ্রুপে জয়েন করে দেবো, সেই গ্রুপ থেকে তোমার সমস্ত ক্লাসের আপডেট, ফ্রি পিডিএফ, মক টেস্ট এবং ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো আর দেরি কেন, অবশ্যই তোমরা এনরোল করে নাও। তো এবার আমরা ভিডিওতে চলে যাই মূল টপিকে, সেখানে ফিরে যাই। তো বন্ধুরা, যে মূল পয়েন্টটায় আমরা আসতে চাইছিলাম, যে কারা কারা এই পরীক্ষা দিতে পারবে বা আর্টসের স্টুডেন্টরা কি এই পরীক্ষা দিতে পারবে, তো দেখো এখানে ক্লিয়ারলি বলে দিই, এখানে আর্টস, সায়েন্স অথবা কমার্স বলে কোনো আলাদা কোনো ব্যাপার নয়, প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে। তবে তার মধ্যে একটা ছোট্ট যে ব্যাপারটা রয়েছে সেটা দেখে নাও, যে তোমাদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে যদি তুমি এএনএম করতে চাও। এএনএমের জন্য ম্যাক্সিমাম এজ হচ্ছে 35 ইয়ার্স, আর যদি তুমি জিএনএম করতে চাও সেক্ষেত্রেও কিন্তু 35 ইয়ার্স হচ্ছে লাস্ট সময়, তোমার বয়সের আয়ুসীমা হচ্ছে 35 ইয়ার্স। এবার দেখে নাও, রেসিডেন্ট তোমায় অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে। তারপর দেখে নাও যে তোমায় কী পাস করতে হবে। দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ যে তোমার নিম্নতম যে শিক্ষাগত যোগ্যতা সেটা কী থাকতে হবে, ন্যূনতম সেটা হচ্ছে যে তোমায় অন্ততপক্ষে ক্লাস 12 এক্সামিনেশন পাস হতে হবে, এবং সেখানে কিন্তু অবশ্যই ইংলিশটা কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ক্রাইটেরিয়া, দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে ক্লাস 12 পাস হতে হবে এবং তার সাথে ইংলিশ সাবজেক্টটা থাকতেই হবে। আচ্ছা, এবার যারা জিএনএম করতে চাও, অ্যাকচুয়ালি ফর্মটা একসাথেই ফিল আপ হয়, জিএনএম এবং এএনএম, তো আলাদা করে ফর্ম ফিল আপ করার দরকার হয় না, একটা ফর্মই কিন্তু জিএনএম এবং এএনএম দুটোই ফিল আপ হয়ে যায়। কিন্তু এএনএমটা, জিএনএমের ক্ষেত্রে তোমাদের এক্সট্রা একটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে কি, যে তোমাদের এইচএসে অন্ততপক্ষে 40% কিন্তু মার্কস পেতে হবে অ্যাগ্রিগেট, মানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের 40% পেতে হবে, ইনক্লুডিং ইংলিশ সাবজেক্ট, বুঝে গেছে? মানে প্রত্যেকটা সাবজেক্টেই ক্লাস 12 অর্থাৎ এইচএসএ বা উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই 40% বা 40% বা তার থেকে বেশি নম্বর পেয়ে পাস করতে হবে, ঠিক আছে? তবে তুমি পরীক্ষায় বসতে পারবে, তুমি কিন্তু কোনো কলেজের সুযোগ পাচ্ছ না, তোমায় একটা পরীক্ষায় বসতে পারবে। পরীক্ষায় বসার পর তুমি যখন ভালো র্যাঙ্ক করবে তখন তুমি একটা ভালো কলেজের সুযোগ পাচ্ছ, তারপর 3 বছর তুমি ক্লাস করবে, পরীক্ষা দেবে, পরীক্ষায় পাস করলে তখন তুমি একজন নার্সে পরিণত হবে। এইটা হচ্ছে জিএনএম নার্স বা এএনএম নার্সিংয়ের পুরো স্ট্রাকচার, ঠিক আছে? তো আমি মূলত সব কিছুই বলে দিলাম, যে কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, কারা কারা এলিজিবল, এবং তোমাদের বয়স সীমাটা বলে দিলাম। আর এখানে আরও যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে তোমরা করতে পারো। দেখো ইংলিশে এবং তোমাদের কিন্তু বাংলায় এবং তোমাদের কিন্তু লেখা আছে বাংলা এবং নেপালি, কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে, এই দুটো ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তো এটা আশা করছি সবাই জানে। তো আর নতুন করে কিছু বলা নেই, মোটামুটি এটা হচ্ছে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জিএনএম এএনএম 2023-এর জন্য। অবশ্যই যারা যারা শুরু করতে চাও পড়াশোনা, এখনই শুরু করে দাও। আমাদের এই টেলিগ্রাম গ্রুপ আছে, তার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে প্রায় প্রতিদিনই আমরা মক টেস্ট নেওয়ার চেষ্টা করছি, ফ্রি মক টেস্ট প্রত্যেকে ফ্রিতে দিতে পারবে, এবং ইউটিউব চ্যানেলে আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করবো, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। আগের ভিডিওতে আমি বলেছি যে 2023-এ কী কী সিলেবাস তোমাদের পড়তে হবে, সেটা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলেই আছে, সেটা দেখে নেবে একবার, যে 2023-এ কী কী সিলেবাস থাকছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ, জিকে কোথা থেকে কী পড়তে হবে সেটা বলে দিয়েছি, এবং বাকি সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আস্তে আস্তে আমি 2023-এ ক্লাসগুলো শুরু করেছি, অলরেডি লাইফ সায়েন্সে একটা ক্লাস দিয়েছি, তোমরা কিন্তু প্রত্যেকটা ফলো করতে থাকো। অবশ্যই ভিডিওটা প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা গ্রুপে সবার সাথে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই ভিডিওগুলো দেখতে পারে এবং অনেক কিছু জানতে পারে। তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থাকো, নমস্কার।